নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা তো খুব শীঘ্রই চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প তো এক কথায় বলা যেতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অফিসিয়ালি রাজ্যে ঘোষণা করে দিয়েছেন দুয়ারে রেশন প্রকল্প ইতিমধ্যে রাজ্যের নানা জায়গায় দুয়ারে রেশন যে রয়েছে তা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে ভুলবেন না যে আপনাদের এলাকায় বা আপনাদের পাড়ায় কি আপনারা এই মুহুর্তে দুবারে রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না অবশ্যই কমেন্টসানে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা ষোলোই নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বলা যেতে পারে যে রাজ্যের সমস্ত যে ডিলাররা রয়েছে বা রাজ্যের সব জায়গায় ডিসেম্বর মাস থেকে কিন্তু সকলেই একেবারে বাড়িতে বাড়িতে রেশন পাবেন পেয়ে যাবেন অর্থাৎ দুয়ারে রেশন আমরা ডিসেম্বর মাস থেকে সব জায়গায় দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই যে দুয়ারের রেশন যে প্রকল্প রয়েছে এই দুয়ারে রেশন প্রকল্পের জন্য অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্পে মাল পাওয়ার জন্য আপনার কাছে যে কার্ডটি সবচেয়ে জরুরি থাকা প্রয়োজন বা বলা যেতে পারে যে কার্ডটি সব জায়গায় প্রয়োজন সেটা হচ্ছে রেশন কার্ড তো বন্ধু আপনার কাছে কি রেশন কার্ড আছে তো এর উত্তর হবে কিন্তু হ্যাঁ আমাদের কাছে রেশন কার্ডটি অবশ্যই রয়েছে তো এখন প্রশ্ন রয়েছে যে চোদ্দো লক্ষ বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড তো চোদ্দো লাখ রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আপনার রেশন কার্ডটি কি বাতিল হয়ে গিয়েছে তো যদি আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যায় তাহলে দুয়ার রেশন প্রকল্পে আপনারা কিন্তু মাল পাবেন না তো এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল যে আপনার কার্ড যে রয়েছে তো কার্ডের সঙ্গে আপনাদের কোনো রকম আধার লিঙ্ক করা ছিল না যার ফলস্বরূপ কী হয়েছে আপনারা রেশন দোকানে গেছেন আপনারা কার্ড দেখিয়েছেন সেক্ষেত্রে আপনাদের কার্ড যাচাই করে দেখা হয় না যে আপনার কার্ডটি আদৌ ক্যান্সেল হয়ে গিয়েছে কি একই ব্যক্তির নামে দুটো কার্ড আছে এবার আপনার কার্ড যদি বাতিল হয়ে যায় সেটা কিন্তু কোনো রকমভাবে দেখা হয়নি ঠিক আছে আপনাদেরকে মাল দিয়ে দেওয়া হয়েছে তো নতুন যে দুবার রেশন প্রকল্প লঞ্চ করা হয়েছে সেখানে আপনি যখনই মালটা পাবেন তো আপনাকে বায়োমেট্রিক যে মেশিন রয়েছে অর্থাৎ পিওএস এস মেশিন সেই মেশিনে হাতের আঙুলের ছাপটা দিতে হবে হাতের আঙুলের ছাড়টা দেওয়ার পর সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে কতজন মানুষ আছে সেটা ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে এবং সেই পরিমাণ মাল রেশন ডিলার আপনাকে দিয়ে দেবে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার পরে দেখা গেছে চোদ্দো লাখ ভুঁয়ো কার্ড বেরিয়ে এসছে ঠিক আছে এই চোদ্দো লাখ কিন্তু কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধুরা তো অফিসিয়ালি লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে এবারে রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য সরকারের দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে পুরোপুরি সেই লিস্টে কিন্তু যতজন মানুষের কার্ড আছে তারাই কিন্তু দুবার রেশন প্রকল্পে মাল পাবেন তাই আপনার কার্ডটা কি বাতিল হয়ে গিয়েছে তো সেটা আপনাকে জানা প্রয়োজন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে একেবারে লাইভ দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যেই সেই অফিসিয়াল লিস্টটা দেখতে পারবেন যেটা খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে বহস করা হয়েছে এই লিস্টটা যদি আপনার নাম থেকে থাকে তাহলেই আপনারা মালটা পাবেন আর যদি আপনাদের লিস্টের নাম না থেকে থাকে তাহলে দুয়ারে রেশন আপনারা পাবেন না তো বন্ধুরা দেখুন এই লিস্ট দেখার জন্য যেটি করতে হবে আপনাদেরকে চলে আসতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটির সঙ্গে আমরা নিশ্চয়ই পরিচিত বি বিপিটিএস ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটি চলে আসার পর এবারে নিচের দিকে আপনারা কী করবেন স্কল করে এগিয়ে আসবেন তো এখানে বলে রাখি এই ওয়েবসাইটটি যখন আমরা ওপেন করবেন তো সবসময় ওয়েবসাইটটিকে ডান দিকে থ্রি ডট অপশানটায় ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা করে নেবেন ঠিক আছে দেখুন আমি ডেস্কটপ সাইট আগে থেকে করে রেখেছি তো আপনারা এই ডেস্কটপ সাইটটা চুজ করে নেবেন এবারে আপনারা কী করবেন নিচের দিকে ওয়েবসাইট নিজের দিকে স্কল করে আপনারা এগিয়ে যাবেন তো এগিয়ে যেয়ে আমরা দেখুন এখানে বেশ কিছু অপশান শো হবে তো এখান থেকে আপনাদের যে অপশানটা শো দেখ মানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ভিউ রেশন কার্ড কাউন্ট এফ এস এ স্টেট স্কিম তো আমরা এই যাই জাস্ট ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি বন্ধুরা কোথাও কোনো রকম কিন্তু স্কিম আমি করছি না ঠিক আছে এবারে যখনই আপনারা ওখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামগুলো পরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের নামগুলো পরপর চলে এসেছে ডিস্ট্রিক্টের নাম পরপর চলে এসেছে এবং সেই ডিস্ট্রিক্টে কত কত রেশন কার্ড রয়েছে এসপি এইচ এইচ পি এইচ এইচ এ ওয়াই আর কে এস ওয়াই ওয়ান টু সমস্ত রেশন কার্ডের লিস্ট এখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে এবারে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে তো ধরুন আপনি দার্জিলিং থেকে বিলং করছেন তো অর্থাৎ আমি দার্জিলিংয়ের বাসিন্দা সেক্ষেত্রে দার্জিলিংটা চুজ করবেন ধরুন আপনি উত্তর দিনাজপুরের বাসিন্দা তো উত্তর দিনাজপুরটা চুজ করবেন তো যেখানকার আপনি বাসিন্দা তো সেটা এখানে চুজ করতে হবে তো আমি এখান থেকে হুগলিটা চুজ করে নিচ্ছি তো চুজ করে নেওয়ার পর এবারে ওই যে জেলা আমি চুজ করলাম ওই জেলার আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকের লিস্ট চলে এসছে দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকের লিস্ট চলে এসছে এবারে আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা ব্লক চুজ করে নিচ্ছি তো আমি জাস্ট এটা আপনাদেরকে উদাহরণ সব দেখাচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের নিজেদের এর জেলা নিজেদের ব্লক এইগুলো চুজ করবেন তো এবারে কি হচ্ছে এবারে যখনই আপনারা সেই ব্লকটা চুজ করলেন তো সেই ব্লকের আন্ডারে যতগুলো এপিএস রয়েছে অর্থাৎ যতগুলো রেশন ডিলার রয়েছে তাদের লিস্ট চলে আসবে তো এবারে স্বভাব আপনাদের যে ব্লক চুজ করবেন আপনাদের ব্লকে আপনার যে রেশন ডিলার তার নামটা এখানে চলে আসবে এবারে তার নামটার উপর আপনারা জাস্ট টিগমাখ দেবেন তো আমি এখানে একটা রেশন ডিলারকে আমি চুজ করে নিলাম ঠিক আছে তো এবারে নতুন লিস্ট আবার বেরিয়ে আসবে তো ওই রেশন ডিলারকে চুজ করার পর ওই রেশন ডিলারের আন্ডারে কতজন কতজন ও মানে রেশন গইতা রয়েছে তার লিস্ট একেবারে আমাদের সামনে চলে আসবে অর্থাৎ অন্তত ওই অন্নযোজনা পি এইচ পি এইচ এইচ আর কে এস হয় ওয়ান টু যতজন মানুষ থাকবে তো যত কটা রেশন কার্ড থাকবে সকলের নাম চলে আসবে তো সেখান থেকে আপনাদের কিন্তু নামটা খুঁজে বের করতে হবে বা আপনাদের নামটা দেখতে হবে আপনাদের নামটা ওখানে আছে কি নেই তো বন্ধুরা দেখুন এবারে সম্পূর্ণ কিন্তু লিস্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ লিস্ট এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট চলে এসেছে তো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখুন বন্ধুরা এখানে সিরিয়াল নম্বর রয়েছে তারপরে রেশন কার্ড নম্বর রয়েছে তারপরে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ কোন ক্যাটাগরি এর কার্ড রয়েছে তো সেই ক্যাটাগরিটা এখানে চলে এসেছে ঠিক আছে তারপর সেই ব্যক্তির নাম চলে এসেছে জেন্ডার চলে এসেছে এজ চলে এসেছে তার হচ্ছে ফাদার বা হাজবেন্ড নেম অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ড নেম বা পুরুষ হলে বা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে ফাদার নেম চলে এসেছে এবং তার রেশন ডিলার এবং তার পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার নাম চলে এসেছে এবং এখানে আধার কার্ড নম্বরটা চলে এসেছে এবারে ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন বেশ কিছু দেখুন এখানে দেখুন এক দুই তিন প্রথম তিনজনের কিন্তু আধার কার্ড নম্বর শো হচ্ছে তারপরে দেখুন নট অ্যাপ্লিকেবল এনএ এনে শো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এনএ এনে শো হচ্ছে তো যেগুলো এনএ এনে শো হচ্ছে এর অর্থ হচ্ছে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারের লিঙ্ক হয়নি তো তারা কিন্তু মাল পাবেন না সোজা কথা তারা মাল পাবেন না তাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়নি তাই তারা এখানে কোনো রকমভাবে তারা মাল পাবেন না তো এরপরও যেটা মনে রাখতে হবে এখানে যে লিস্টটা যে রয়েছে এখানে যে লিস্টটা রয়েছে এই লিস্টটা কিন্তু আমাদেরকে নামটা খুঁজতে হবে যদি আমাদের এখানে নাম নাও থাকে অর্থাৎ আপনাদের যদি এখানে রেশন কার্ডের নাম্বার বা আপনার নাম নাও লিস্টে থাকে তাহলে আপনারা মাল পাবেন না আপনাদের রেশন কার্ডটা বাতিল করা হয়েছে আর যাদের এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেল দেখাচ্ছে অর্থাৎ এনে দেখাচ্ছে এনে দেখাচ্ছে তো এগুলো হচ্ছে আধার কার্ডের যে সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়নি তাদের ঠিক আছে তো তারাও কিন্তু দুয়ারে রেশন পাবেন না তো এখানে দুটো বিষয়ে দুয়ারে রেশন পাবেন না জানিয়ে দিই যাদের এখানে এনে দেখাচ্ছে তো তাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়নি তাই তারা দুয়ারে রেশন পাবেন না আর যাদের এখানে নামই শো হবে না রেশন কার্ড নাম্বার শো হবে না তো তাদেরও কিন্তু এখানে রকম কিন্তু তারা রেশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নাম আছে তো আপনাদের নামটা এখান থেকে কিন্তু খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এক দুই তিন চার করে এখনও পাতা রয়েছে পেজ রয়েছে তো এই পেজে না পেলে আপনারা আবার নাম্বার টু পেজ ক্লিক করবেন টু পেজে না পেলে থ্রি পেজ ক্লিক করবেন এবার আপনারা কী করবেন পরস্পর পরস্পর যে পেজগুলো রয়েছে না তো পরস্পর পরস্পর আমাদের পেজগুলোকে ক্লিক করে করে যেতে হবে কি আপনাদের সর্বশেষ পেজ পর্যন্ত যে রয়েছে তো নামটা চুজ করতে হবে তো এখানে বলে রাখি যে ডিলারের আন্ডারে যত বেশি রেশন গইতে রয়েছে তো এখানে নাম কিন্তু তত বেশিই রয়ে আসবে তো হতে পারে আমি এই যে ডিলারের আন্ডারে যে দেখাচ্ছি বা এই ডিলারের আন্ডারে প্রচুর মানুষ আছে তাই এখানে দেখাচ্ছি এক থেকে দশটা পেজ তো হতে পারে আপনার যে রেশন ডিলার রয়েছে তার হয়তো আন্ডারে যে রেশন গড়িতে পারে রেশন যে কার্ডের সঙ্গে কম হতে পারে সেক্ষেত্রে আপনার দুটো পেজ থাকতে পারে একটা পেজ থাকতে পারে তিনটি বেজ থাকতে পারে ঠিক আছে তো যে রেশন ডিলার আন্ডারে যত বেশি লোক হবে তত কিন্তু এখানে পেজের সংখ্যা বাড়বে আপনাদের প্রতি পেজ ক্লিক করে করে এখানে দেখতে হবে যে আপনাদের নামটা আছে কী ঠিক আছে যদি নাম থেকে থাকে তো ভালো আর যদি না থেকে থাকে তাহলে রেশন পাবেন না আর অবশ্যই এখানে আধার কার্ড নাম্বার উল্লেখ থাকতে হবে দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে বলে দিলাম এ নিয়ে থাকলে কিন্তু রেশন পাবেন না আপনাদেরকে অবশ্যই দ্রুত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে তো বন্ধুরা এটা ছিল আপডেট আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে বলবেন না ধন্যবাদ